জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। খুলনায় ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে যুবককে ডেকে নিয়ে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি ও নির্যাতনের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনা মহানগরীর লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন জানান, প্রায় 1 মাস আগে ফেসবুকে খুলনার নাজবিন নামে এক গৃহবধূর সাথে রামপালের শ্রীফলতলা এলাকার ইয়ামিন শেখের পরিচয় হয়। আসিয়ার আমন্ত্রণে ইয়ামিন 16 অক্টোবর বিকেলে রামপাল থেকে খুলনার রূপসা সেতু সংলগ্ন মোহাম্মদিয়া আমতলা এলাকায় আসে। এরপর ইয়ামিনকে আমতলা মহিলা মাদ্রাসার একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে আটকে রেখে মারধর করা হয় এবং মুক্তিপণ হিসেবে 2 লাখ টাকা দাবি করা হয়। এক পর্যায়ে ইয়ামিন 50,000 টাকা দিতে সম্মত হয়। তখন ওই চক্রটির দেওয়া বিকাশ নম্বর নিয়ে ইয়ামিন তার এক আত্মীয়কে দেয় এবং ওই নম্বরে 50,000 টাকা পাঠাতে বলে। এরপর ওই চক্রটি ইয়ামিনকে সহ টাকা তোলার জন্য বুধবার দারোগা লিজ নামক এলাকায় যায়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ তাদের ধরে ফেলে এবং ইয়ামিনকে উদ্ধার করে এবং 4 জনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে লবণচড়া এলাকার মঞ্জু শেখ, মোহাম্মদিয়াপাড়া হঠাৎ বাজার এলাকার রুহুল আমিন, গাজী আসিয়া বেগম এবং নাজবিন। এই ঘটনায় ইয়ামিন বাদী হয়ে 6 জনের নামে অপহরণ মামলা দায়ের করলে পুলিশ গ্রেপ্তারকৃত 6 জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে।